হ্যালো গাইস, আমি সায়ন্তন, তোমরা দেখছো ব্লগার সায়ন্তন। হাসতে থাকো, হাসতে থাকো, দেখতে থাকো ব্লগার সায়ন্তন, খেতে থাকো, খাওয়াতে থাকো, দেখতে থাকো ব্লগার সায়ন্তন। আজকে আবার চলে এসেছি কেকের একটা প্রোডাক্ট, অর্থাৎ কেকের যে কম্বো সেটটা, কেক তৈরি করার যে সরঞ্জাম, এতে আমার কিছু আছে, সেটা আমি তোমাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি। তোমরা দেখো, তোমাদের ভালো লাগবে। যারা কেক তৈরি করতে ইন্টারেস্ট তাদের জন্য এটা খুব সুন্দর একটা রিভিউ, তারা অবশ্যই এটা উপভোগ করো। দেখো আমি তোমার সাথে আনবক্সিং করছি, ধারণা পাওয়া যাবে। এটা এসছে কিন্তু জয়পুর থেকে, রাজস্থান জয়পুর থেকে এসছে, আর এটার দাম নিয়েছে টোটাল 520 টাকা। তো সর্বপ্রথম যেটা লাগে সেটা হচ্ছে এই যে টেবিল স্পুন মাপ, বা এগুলো যে হাফ টেবিল স্পুন, এই সমস্ত মাপ এর মধ্যে আছে। অর্থাৎ এইটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যদি এটার মধ্যে মেজারমেন্ট, মানে কেক তৈরি করার যে সমস্ত ইনগ্রেডিয়েন্টস গুলো দিয়ে যে আমরা মেজারমেন্ট করে যে কেকটা বানাবো, যদি সেটা সঠিক মেজারমেন্ট না হয় তাহলে কিন্তু কেকটা বেকড হবে না বা কেকটা শক্ত হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। তো সেটা আমরা এখানে কিন্তু দেখবো আজকে কি কি আছে এর মধ্যে, কাপগুলো কি কি আছে। চলো প্রথমে আসি এইটা, বড়টা সাইজ, বড় সাইজ যেটা আছে এটা 240 ml, অর্থাৎ এটা এক কাপ। এক কাপ যে জিনিস, যে ময়দা বা কিছু দিয়ে তোমরা মাপ পরিমাপ করবে সেটার জন্য এটা এক কাপ। এটা হচ্ছে 120 ml, অর্থাৎ 2/3 কাপ এটা সাইজ। এটা হচ্ছে হাফ কাপ, অর্থাৎ 60 ml। এটা হচ্ছে 1/4 কাপ, অর্থাৎ 30 ml। প্লাস্টিকের বডি, এটা ব্ল্যাক কালারের। এটা হচ্ছে 1 tea tablespoon, ওকে, মানে এক চামচ যেটা বলা হয়। তারপর দেখছো এটা 1 tea spoon। আর এটা হচ্ছে 1/4 teaspoon, অর্থাৎ প্রত্যেকটা এখানে যে কাপের যে সাইজগুলো, অর্থাৎ যেটা তোমরা ইনগ্রেডিয়েন্টস যেগুলো দিয়ে তোমরা যেগুলো বেক করতে চাইছো কেকগুলো, তার পুরো সেটটা হচ্ছে এখানে আছে। চলো তাহলে এর পরে কি আছে সেটা আমরা দেখব। টোটাল যে কম্বো সেটটা আছে, এই সেটগুলো কিন্তু খুব সুন্দর একটা ইউজফুল প্রোডাক্ট। এটা হচ্ছে স্প্যাচুলাস, অর্থাৎ কেক স্প্যাচুলাস। কেক তৈরি করতে গেলে যে সমস্ত যে কেকের উপর যে ক্রিমটা যখন লাগানো হয় সেই সময় এটাকে মানে শেপ দেওয়ার জন্য এটা খুব প্রয়োজন। তো এটা স্টিলের আছে দেখতে পাচ্ছি, আর এগুলো কিন্তু প্লাস্টিকের বডি। অর্থাৎ আমি একটু খুলে দেখাই তোমাদেরকে ব্যাপারটা, তাহলে আমি আমি হাতে নিয়ে বুঝতে পারলে তোমরাও খুব সুন্দরভাবে বুঝতে পারবে। দেখতে পাচ্ছ এটা দিয়ে কেকটাকে ভালো করে লাগানো, কেকের উপর যে ক্রিমটা লাগানো হবে এটা, তো এগুলো দিয়ে বিভিন্ন রকম শেপ দেওয়ার। যতটা আমি কিন্তু ছবিতে দেখেছিলাম ততটা বড় নয়, মোটামুটি কিন্তু যে যে সাইজে আমরা কেক বানাবো সেই সাইজে, যেহেতু কেকের মোল্ডটা আমরা দেখেছিলাম সেটা কিন্তু করতে একটু বড় সাইজে হলে ভালো হয়, তবে যেটা আছে এটা কিন্তু কাজ চলে যাবে ভালোই, কিন্তু ইউজফুল প্রোডাক্ট। চলো নেক্সট দেখাবো তোমাদেরকে। এটা হচ্ছে পাইপ, নজেল পাইপ, আর এগুলো হচ্ছে নজেল বলা হয়। বিভিন্ন সাইজের বিভিন্ন শেপে যে ক্রিমটা যখন বেরোবে সাইজটা দিয়ে, সেই হচ্ছে নজেল গুলো। এগুলো 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 পিস।
12 পিস 12 রকমের নজল আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ। এটা কিভাবে লাগাতে হয় দেখি একটু। এইভাবে খুলে নিয়ে আবার এইভাবে লাগানো হয়। এর মধ্যে ক্রিম ভরতে হয়, তবে এটা কিন্তু ইউজ অ্যান্ড থ্রো নয়, এটা তোমরা আবার রিইউজ করতে পারবে, এটা ধুয়ে নিয়ে তোমরা ইউজ করতে পারবে। ঠিক আছে, খুব সুন্দর এটা একটা বেশ হাতে গ্রিপতে ভালো আসছে হচ্ছে। চলো এবার নেক্সট আইটেমটা দেখি। তো এইগুলো হচ্ছে কিন্তু কেকের সাইডের অংশগুলো কার্ভিং করার জন্য, আর এটা কিন্তু এটা ডিজাইন বলা আছে জিগজ্যাগ, এটা কিন্তু ডিজাইন করার জন্য এগুলো খুব ইউজফুল জিনিস। ওকে, তো এগুলো হাতে পড়লে বুঝতে পারবে খুব সুন্দর একটা প্লাস্টিক লাইডনের একদম। চলো নেক্সট আইটেমে যাই। তো নেক্সট আইটেম আসছি, এটা হচ্ছে সিলিকন গ্লাস আর স্প্যাচুলা আছে। চলো দেখি, ওয়াও, এইটা আমার কিন্তু খুব ভালো লেগেছে, সিলিকনের তো বেশ দারুণ। এই আছে স্প্যাচুলা একদম, কিন্তু এটা সিলিকন। ওকে, বুঝতে পেরেছো জিনিসটা কেমন কাজ করতে হবে। খুব সুন্দর এই প্রোডাক্ট, আমার সবথেকে ভালো লেগেছে কিন্তু, কোয়ালিটি দারুণ দারুণ কোয়ালিটি। চলো নেক্সট আইটেম, লাস্ট আইটেম যেটা হচ্ছে কেকটা, দেখে কেকটাকে এইভাবে পড়াতে হবে, বুঝতে পারছো, দেখা যাচ্ছে ঠিকঠাক দেখা যাচ্ছে, তো এইবার কেকটাকে বসিয়ে এইভাবে জিনিসটা করাতে হবে। অর্থাৎ জিনিসটা আমি যদি দেখাই, দেখতে পাচ্ছ হচ্ছে এটা জাস্ট করে বসিয়ে দিলে এটা প্লাস্টিকের, আস্তে আস্তে এটা এইভাবে ঘুরছে। কেক রেখে এইভাবে ক্রিম লাগানো খুব ভালোভাবে যাবে। এই হচ্ছে লাস্ট প্রোডাক্ট। তো আজকের এই রিভিউ ছিল, রিভিউটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর তোমাদের যদি কিছু আরো রিভিউ দেখতে হয় অবশ্যই কমেন্টটা লেখো, কিসের রিভিউ তোমরা দেখতে চাও সেটা আমরা অবশ্যই রিভিউ করব একদম বাংলাতে। চলো তাহলে আজকের মতো রিভিউ এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো রিভিউ অন্য কোনো ব্লগে। টাটা।